আমি দিনা, আমি আমার লাস্ট লেসনে ফিঙ্গারিং মেথড ইউজ করে কিভাবে 1 থেকে 99 পর্যন্ত কাউন্ট করতে হয় তা দেখিয়েছিলাম। আজ আমি ফিঙ্গারিং মেথড ইউজ করে কিভাবে এডিশন এবং সাবট্রাকশন করতে হয় তা দেখাবো। আমরা যখন ফিঙ্গারিং মেথড ইউজ করে এডিশন এবং সাবট্রাকশন করে থাকি, তখন আমাদের মধ্যে কিছু অবস্থানগত পার্থক্য চলে আসে। এর কারণে যারা ফিঙ্গারিং মেথড ইউজ করে কোনো গাণিতিক সমস্যা সমাধান করে, তারা অনেক বেশি অ্যাক্টিভ থাকে তাদের তুলনায় যারা এই মেথডটি ইউজ করে গাণিতিক সমস্যার সমাধান করে না। আমরা ফিঙ্গারিং মেথড ইউজ করে যখন এডিশন এবং সাবট্রাকশন করে থাকি, তখন আমাদেরকে কিছু রুলস ফলো করতে হয়। আমি এখন আগে আপনাদেরকে সেই রুলসগুলোর সাথে পরিচয় করিয়ে দেব এবং তারপর কিছু এডিশন এবং সাবট্রাকশন করিয়ে দেব, দেখাবো, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন কিভাবে এই রুলসগুলো ফলো করে এডিশন এবং সাবট্রাকশন করতে হয়। তাহলে আসুন প্রথমে আমরা আমাদের রুলসগুলোর সাথে পরিচিত হই। এখানে আমি বলে রাখি যে যখন আমরা 5-এর থেকে বড় কোনো সংখ্যাকে যোগ করব, তখন আগে আমাদের 5 বের হয়ে আসবে, তারপর পর্যায়ক্রমে ইন্ডেক্স ফিঙ্গার থেকে লিটল ফিঙ্গার পর্যন্ত আমাদের ফিঙ্গারগুলি ওপেন হবে। যেমন যদি আমি এখন 9 দেখাতে চাই, প্রথমে 5 বের হয়ে আসলো, তারপর আমার ইন্ডেক্স ফিঙ্গার থেকে 6 7 8 9, আমার ইন্ডেক্স ফিঙ্গার থেকে লিটল ফিঙ্গার ওপেন হয়ে গেল 9। এখন আমি 9 থেকে 7 মাইনাস করব, তখন আমাকে খেয়াল করতে হবে প্রথমে আমার 5 ক্লোজ হয়ে যাবে এবং আমার লিটল ফিঙ্গার থেকে ইন্ডেক্স ফিঙ্গারের দিকে পর্যায়ক্রমে আমার ফিঙ্গারগুলি ক্লোজ হয়ে যাবে। আমি এখন 7 মাইনাস করব 9 থেকে, তাহলে প্রথমে আমার 5 ক্লোজ হলো, তারপর পর্যায়ক্রমে আরও 2টি আঙ্গুল আমার ক্লোজ হয়ে গেল আমার লিটল ফিঙ্গার থেকে। তাহলে আমাদের রুলসটা কী দাঁড়ালো? যখন আমরা যোগ করব, তখন যদি কোনো 5-এর থেকে বড় সংখ্যা হয়, তখন প্রথমে আমাদের 5 ওপেন হবে, তারপর ইন্ডেক্স ফিঙ্গার থেকে লিটল ফিঙ্গারের দিকে পর্যায়ক্রমে আমাদের ফিঙ্গারগুলি ওপেন হবে। এবং যখন আমরা 5 থেকে বড় কোনো সংখ্যা মাইনাস করব, তখন প্রথমে আমাদের 5 মাইনাস হবে এবং পর্যায়ক্রমে লিটল ফিঙ্গার থেকে ইন্ডেক্স ফিঙ্গারের দিকে আমাদের ফিঙ্গারগুলি ক্লোজ হতে থাকবে। আশা করছি আমার নিয়মটি আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আমি ফিঙ্গারিং মেথড ইউজ করে কিছু যোগ এবং বিয়োগ আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমেই আমি একটি অঙ্ক করছি, 38। প্রথমে 5, তারপর ইন্ডেক্স ফিঙ্গার থেকে আরও 3টি ফিঙ্গার আমার বের হয়ে আসলো, -2, আমার লিটল ফিঙ্গার থেকে 2টি আঙ্গুল ক্লোজ হয়ে গেল, 13, 10, 3, 13, -5, আমার অ্যান্সার আসলো 44। আমি আরও একটি সাম দেখিয়ে দিচ্ছি, 45, 4, -3, খেয়াল করুন আমার লিটল ফিঙ্গার থেকে ক্লোজ হচ্ছে, -1, তাহলে আমার এখানে অ্যান্সার হলো 45। আমি আরও একটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি, 4, 75, প্রথমে 5। এবং আরও একটি কথা বলে রাখি যে যেই নিয়ম আমাদের এককের হাতে প্রযোজ্য, একই নিয়ম আমাদের দশকের হাতেও প্রযোজ্য। তাহলে এখানে আমি অঙ্কটি আবার প্রথম থেকে শুরু করি, আপনারা খেয়াল করুন, 4, 75, 5, 60, 75, -23, -23, 22, 22, তাহলে আমার রেজাল্ট আসলো 78। আমি আশা করছি আপনারা আমার এই অঙ্কগুলির মাধ্যমে বুঝবেন কিভাবে এডিশন এবং সাবট্রাকশন করতে হয়। আমি আমার নেক্সট লেসনে আপনাদের সাথে অ্যাবাকাসের পরিচয় করিয়ে দিব। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।